লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে হলদিয়া কেনেমারি ফেরি সার্ভিস। কোভিড উড়নি সারা দেশের সাথে রাজ্যে জেলায় ছড়িয়ে পড়েছে, সেই জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন ঘোষণা করেছেন 16 জুন থেকে 30 জুন পর্যন্ত। কোভিড উড়নিস সংক্রামক কমেছে তার জন্য বেশ কিছু বিধিনিষেধ ছাড় দিয়েছেন, কিন্তু পরিবহন ব্যবস্থা পুরোটাই বন্ধ রয়েছে। তারই মধ্যে হলদিয়া শিল্পাঞ্চল টাউনশিপ থেকে নন্দীগ্রাম কেনেমারি ফেরি সার্ভিস, যে দ্বিতীয় ঢেউ, সেই দ্বিতীয় ঢেউ পশ্চিমবঙ্গের বুকেও আজকে পড়েছে, যার ফলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন ঘোষণা করেছিলেন। বর্তমান দ্বিতীয় স্টেপে আবার সেই লকডাউন চলছে। এই লকডাউনের ফলে সারা পশ্চিমবঙ্গে বাস, ট্রেন এবং ছোটোখাটো যানবাহন প্রায় সবই বন্ধ, ইমার্জেন্সি ছাড়া। আমরা অবাক যে হলদিয়া পৌরসভার যে ফেরিঘাট আছে, হলদিয়া কেন্দেমারি যে ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিস হলদিয়া পৌরসভা তত্ত্বাবধানে চলে। যেহেতু সরকারিভাবে লকডাউন, সেহেতু ফেরি সার্ভিস আজ দীর্ঘদিন লকডাউনের পাটকাল থেকেই বন্ধ। কিন্তু আমরা দেখছি এই সরকারি ঘাট ব্যবহার করে লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু ব্যক্তি হলদিয়া কেঁদেমারি ঘাটে ভুটভুটি চালাচ্ছে, এবং সেই ভুটভুটিতে তার যা ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি লোক এবং সাইকেল মোটর সাইকেল নিয়ে এই ফেরি পারাপার হচ্ছে প্রত্যেক দিন। প্রশাসনকেও বুড়ো আঙুল দেখিয়েছে। তা আমার বলার কারণ, প্রায়ই আমরা শুনছি এই কিছুদিন আগে রূপনারায়ণে বিভিন্ন জায়গায় নৌকো ডুবি হয়ে বহু মানুষ মারা গেছেন। তা এই যে অসাধু ব্যবসা চলছে, এতে ছোট ছোট ছেলেদের কাছ থেকে প্রায় 200-250 টাকা ভাড়া এবং বড়দের কাছ থেকে 300 টাকা ভাড়া, এরা এইভাবে পয়সা নিয়ে আজ এই ভুটভুটি চলছে কিছুদিন ধরে। তা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্টেপে লকডাউন চলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া যেহেতু লকডাউন ঘোষণা করেছেন, ওনার কথা মতন সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ, তাহলে আমাদের এই হলদিয়া টাউনশিপে যে ফেরিঘাট আছে সেখানেই যেভাবে চলছে, এতে যে কোনো মুহূর্তে যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। তা আমার অনুরোধ প্রশাসনের কাছে, আপনারা এর দিকে নজর দিন, যাতে এই জিনিস বন্ধ হয় আপনারা সেই ব্যবস্থা করুন। নমস্কার। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।